যে মহিলার কথা বলা হয়েছে, শিউলি নাম, তাই না? জি আচ্ছা, সে ব্যাপারে আপনি কতটুকু জানেন? এবং আপনাকে নাকি ফোন দিয়ে বলেছিল ওনার স্ত্রী যেটা দাবি করেছিল? মহিলাটার বিষয়ে শুধু তার নাম শিউলি না, তার এক একটা, সে যখন আমাকে তার বাসা থেকে, তার এক নাম্বার থেকে আমাকে তার কাকার পরিচয় ফোন দিয়ে আমাকে যখন হুমকি ধামকি করে, দেখে নেবে কেন থাকোস তোরা, কই বাইরবি, কই বাইরবি না, দিক মনে তো এরকম ভাষায় অকথ্য ভাষায় গালাগালি করে যখন আমার হুমকি দেয়, একটা তাদের সাউন্ডটা ছিল একটা প্রতিবন্ধী টাইপের লোকের মধ্যে সাউন্ড ছিল, আমি তার সাথে কথা বলতে বলতে সে কেটে দেয়। পরে আমি তার কোনো রেসপন্স করি নাই, 5 মিনিট পরে উনি নিজেই আমার একটা নাম্বার দিয়ে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে তার আগে কোনো দিন আমার সাথে কথা হয় নাই, আমার আমার সাথেই হয় নাই, এর আগে আমাদের অফিসে যে ড্রাইভার ছিল তার সাথে হয়েছে। আচ্ছা আচ্ছা, ড্রাইভারের নাম কি? আমাদের ড্রাইভারের নাম হলো সেলিম। ওনার সঙ্গে ফোনে কথা বলতো নাকি? ড্রাইভারও এরকমই ফোনে হুমকি ধামকি করতো, ফোনে হুমকি ধামকি করে করতো। আচ্ছা, কেন উনি এটা কেন করছেন এবং কি সূত্র ধরে তিনি তাকে বিয়ে করতে চাচ্ছেন? উনি এটা করেছেন, উনি আমাদের রাস্তাতে যখনই যেত বাসার ভিতর ঢুকে টকারেন্স করতো, ডিস্টার্ব করতো, অফিসের ভিতর ঢুকে ডিস্টার্ব করতো, বসে থাকতো। একদিন সকালে ভোরে এসে অফিসের ভিতর ঢুকে আমাদের কাজের বউ অফিস পরিষ্কার করতেছে, সে অফিসে ঢুকে কাজের বউ ভিতর ঢুকে ওদিকে ঘুরে কাজ করতেছে, জিজ্ঞেস করছে যে খোসত নাই, জি না উনি নাই, উনি ভিতরে অন্যদিকে মহিলা কাজ করতেছে, উনি কি ওনার চেয়ারে বসে দিচ্ছে, কাজের বউ দেখায় ব্যাপার কি আপনি ওনার চেয়ারে বসছেন কেন, প্রত্যেক আসতে হচ্ছে বেরোন বলা বের করছে, এরকম ধরনের কিছু কাজ করে, সেম একই রকম ওই দিন এরকমই কিছু কাজ করছে। করার পর আমরা প্রতিদিন ছিলাম, আপনি আসবেন না, আপনি জানেন এখান থেকে, হ্যাঁ, আর আপনি কত জায়গায় কি কি করতেছেন না করতেছেন করেন যে গিয়া, আপনার যদি আসলে প্রমাণ থাকে আপনি মামলা করেন, আপনার যদি কাবিননামা থাকে বা আপনার যদি আসলে বিয়ে থাকে আপনি কোর্ট আছে, কোর্টে গিয়ে মামলা করেন, কেন এরকম করেন? বিভিন্ন জায়গায় গিয়ে গিয়া এই যে মেসেঞ্জারে কিছু স্ক্রিন শট ছিল ওনার কাছে অথবা এইগুলো দেখা দেখা বদনাম করে, কাউন্সিলর অফিস থেকে কোনো লোক বেরিয়েছে নাগরিক সেবা নিয়ে, উনি রাস্তার মধ্যে দাঁড়া ধরে আপনার কাউন্সিলর তো আমার বিয়ে করতে হয় না, আমার মানে না, এটা করে না, সেটা করে না, উনি খুব খারাপ লোক, এরকম করে বিভিন্ন জায়গায় গিয়ে 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 বদনাম গুলা করে, এবং হাতে নাতে উনি ধরা খাইছে, যেসব লোকের কাছে বলছে তারা এসে বলতেছে ভাই এরকম কথা করে। তা আমরা বলতাম যে উনি আসলে একটু সাইকোটাইপের বাদ দেন, এগুলা পাশে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কথা বললে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে উনি না পেলে চলে যাবে, কিন্তু দিন দিন ওনার এই মাত্রা গুলা বাড়তে থাকে এবং হুমকি ধামকির মধ্যে করতে থাকে। কাউন্সিলরের সঙ্গে কি উনি কখনো মুখোমুখি হননি? তো হ্যাঁ হয়েছেন, না হয়েছেন কি মুখোমুখি হয়েছেন না, এখন অফিসে আসতো তার আগে কি মুখোমুখি হয়েছেন অফিসে আসার পরে এসব ঘটনা ঘটার পরে? বা মুখোমুখি তো আগেও হয়েছে, কারণ উনি যে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে একটা, এই সুবাদ ওনার সাথে যখন একটা সাক্ষাৎ হয়েছে তখন তো উনি অফিসে আসতেন, এটা অনেক আগে, এটা কনফার্ম ডেট আমাদের জানা নাই, কিন্তু এটা অনেক আগেই, এটা আরো মাস 4-5 মাস, হ্যাঁ গত বছরের শেষের দিকে থেকে যখন থেকে অক্সিজেন লাগে তখন থেকেই উনি এরকম আসছে মাঝে মাঝে, একদম খুবই বেশি না, 3-4 বার 5 বার এরকম হয়তো বা অফিসে আসছে, যাওয়ার সময় হঠাৎ দুঃখ খোঁজ নিয়েছে। অক্সিজেন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ওই সূত্র ধরেই ওনার সঙ্গে পরিচয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে মাঝখানে ওনার সঙ্গে আর মানে সাক্ষাৎ হয় না বা আপনাদের কাউন্সিলর এড়িয়ে যায় এমনটা কি আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন উনি বুঝতে পারছে যে বিষয়গুলো অন্যদিকে যাচ্ছে, ওনারও সংসার আছে, ওনারও আছে, উনি তো আরেকটা মানে দাবি করছে, উনি এখন মনে হয় বিদেশে আছে তাই না? উনি আমরাও জানতে পারছি যে উনি 3-4 দিন আগে, 2-3 দিন আগে দুবাই না কোথায় গিয়েছেন। আচ্ছা, এখন কালকে রাত্রে আবার একটা ভিডিও দেখলাম উনি ওইখান থেকে লাইভ করেছেন যে উনি আসবেন, দুবাই আছেন একটা কাজের জন্য, উনি আসবেন আইসা করবেন, এরকম ভাবে আমরা দেখলাম। এখন ওনার সঙ্গে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে উনি এত বড় দুঃসাহস কেন করবেন, এটা তো একটা প্রশ্ন অনেকের মনে। কালকে অলরেডি কালকে গতকালকে পর্যন্ত তার 4 নম্বর হাজবেন্ডের খোঁজ পেয়েছি, তার 4 নম্বর হাজবেন্ড থাকে তো তারিকুর রহমান স্বপন, না আমরা 4 নম্বর থাকুক সেটা আইনগত বিষয় বা ওনার ব্যক্তিগত, না না না, ওনার যে ক্যাটাগরিটা কি সেটা একটু আমি বলি, আমি নিজেও জানতাম না যে আপনাদের কাউন্সিলরের সঙ্গে এমন কোন গোপন যোগসূত্র রয়েছিল বা ছিল, এর আগে বিয়ে হয়েছিল, না হলে উনি কেন এরকম করবে? না আমাদের কাউন্সিলর সাহেবের সাথে ওনার কোনো হয়ই না, এরকম কোনো বিয়ে হয় না, এরকম কিছু হয়নি, আমরা তো বারবারই বলেছি ওনাকে আপনি থাকলে তো মামলা করেন, আচ্ছা আপনি থাকলে আপনি মামলা করে দেন, মামলা করলে আইনে যা আসবে তাই হবে, আমরা তো না করি নাই। ওদিনও কাউন্সিলর সাহেব যখন লাইভে আসছে তখনও বলছে একবার এলে পারলে কাবিটা আমার ডকুমেন্টস দেখান,